ছ তারিখ হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া অন্যান্য জেলাগুলো পাঁচ ছ তারিখে আংশিক মেঘলা আকাশ সাত থেকে দশ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওদেরই থাকবে দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রা বর্তমানে যেটা চলছে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে কলকাতাতেও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বেশি রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ছিল সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক চার ডিগ্রির কাছাকাছি স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি মতো বেশি তবে পশ্চিমের জেলাগুলো বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি বা কোথাও কোথাও স্বাভাবিক থেকে কমও রয়েছে যেমন পুরুলিয়া তো আগামী তিন দিনে রাতের তাপমাত্রা যেটা সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি মতো আরও বাড়বে তারপর আবার হয়তো মোটামুটি ন তারিখ নাগাদ গিয়ে সাময়িকভাবে আবার একটু কমবে রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং সাইডে হয়তো আজ এবং কাল এর মধ্যে দু এক জায়গায় বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে কালিম্পং সাইডে দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলি বলতে উত্তরবঙ্গের ক্ষেত্রে চার তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্কদারি থাকবে কিছুটা কুয়াশা থাকবে সকালের দিকে পাঁচ তারিখে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলো যেমন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে প্রধানত শুষ্ক ওয়েদার আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে অত সামান্য একটু বাড়বে আগামী দু তিন দিনে তারপর আবার আট তারিখের পর থেকে আবার উত্তরবঙ্গে তাপমাত্রা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে কী আপডেট রয়েছে সেটা একবার জেনে নিচ্ছি আজকে কিন্তু ওয়ার্নিং যেটা রয়েছে সাব হিমালয়ান ওয়েস্টবেঙ্গল অ্যান্ড সিকিমের জন্য আজকের দিনের জন্য কিন্তু ঠান্ডা এবং হিল কিন্তু সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলির জন্য ছয় থেকে ন তারিখ কিন্তু কোনো ওয়ার্নিং এখানে নেই সিমিলার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আজ থেকে ন তারিখ কোনো ওয়ার্নিংয়ের সতর্কবার্তা নেই এবার দেখে নিচ্ছি ফোরকাস্ট কী কী রয়েছে সাউথ বেঙ্গলের জন্য এবং নর্থ বেঙ্গলের জন্য জেলাভিত্তিক যে ফোরকাস্ট সেটা একবার দেখে নেব আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ নর্থ চব্বিশ পরগনার জন্য কিন্তু আজকে শুষ্ক ওয়েদা রয়েছে আগামীকাল অর্থাৎ ছ তারিখ সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের এক্সপেক্টেড নেই সিমিলার সাউথ চব্বিশ পরগনাতে কোথাও বৃষ্টিপাতের এক্সপেক্টেড নেই ওয়েস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান বীরভূম ইস্ট বর্ধমান কিন্তু কোনো সতর্কবার্তা নেই অর্থাৎ কোনো বৃষ্টিপাতের নেই বীরভূমে কিন্তু আজকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কাল থেকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ একবার দেখে নিচ্ছি সতর্কতা কোনো কিন্তু ওয়ার্নিং এখানে নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কোনো সতর্কতা নেই সব জেলাতেই কিন্তু মোটামুটি শুষ্ক ওয়েদার থাকবে শুধুমাত্র নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম ছাড়া আজকে কিন্তু কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এক সপ্তাহ যে আপডেট এই এক সপ্তাহের আপডেটে কিন্তু কোথাও বৃষ্টিপাতের উল্লেখ নেই এবার নর্থ বেঙ্গলের জেলাগুলি একবার দেখে নেব সেখানে কী কী আপডেট রয়েছে দার্জিলিংয়ের জন্য যেটা রয়েছে আজ আজ কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল অবশ্যই বৃষ্টিপাত হবে সাত তারিখ আট তারিখ ন তারিখ বৃষ্টিপাতের কিন্তু কোনো উল্লেখ নেই কোনো এক্সপেক্টেড নেই আবহাওয়া দপ্তরের যে আপডেট সেখানে কিন্তু পরিষ্কার আজ এবং কাল কিন্তু বৃষ্টি হবে দার্জিলিংয়ে সিমিলার জলপাইগুড়ি আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কিন্তু দশ তারিখ কোনো বৃষ্টিপাতের আপডেট নেই কালিম্পং আজ এবং আগামীকাল বৃষ্টি হবে সাত থেকে দশ তারিখ অবধি কোনো বৃষ্টিপাতের এক্সপেক্টেড নেই সিমিলার আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে বাকি দিনগুলি কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না কোচবিহার আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারে কিন্তু বাকি দিনগুলিতে কোনো বৃষ্টিপাত হবে না নর্থ দিনাজপুরে কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই অর্থাৎ এই সপ্তাহে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা কোথাও কিন্তু বৃষ্টিপাতের কোনো নেই এবং ওয়ার্নিং একবার দেখে নিয়েছি ওয়েদার ওয়ার্নিং ফর ফাইভ ডেজ কী কী ওয়ার্নিং রয়েছে দার্জিলিং জলপাইগুড়ির জন্য কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র কিন্তু কালিম্পংয়ের এর জন্য হিলস্টমের একটা ওয়ার্নিং রয়েছে কোথাও কোথাও হিলস্টম হতে পারে বাকি কিন্তু কোনো জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা কোথাও কিন্তু সতর্কতা নেই শুধুমাত্র কালিম্পং ছাড়া আরেকবার বলি নর্থ বেঙ্গলের জেলাগুলি শুধুমাত্র কিন্তু দার্জিলিংয়ে কিন্তু আজ এবং আগামীকাল বৃষ্টি হবে জলপাইগুড়িতেও কিন্তু আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি কালিম্পং আজ বৃষ্টি না কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার আজ বৃষ্টি হবে এবং কোচবিহার আজ বৃষ্টি হতে পারে বাকি কিন্তু দিনগুলিতে বৃষ্টিপাতের কোনো উল্লেখ নেই নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই তিনটি জেলায় কিন্তু এই সপ্তাহে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই ছিল আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আপডেটটি আপনাদের যদি হেল্পফুল মনে হয় চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম